হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজ একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে দেখতে 2024-এর সেপ্টেম্বর মাস চলে এলো, আর এই সেপ্টেম্বর মাসে কী কী সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে কিন্তু 55,512টি শূন্যপদে কিন্তু নতুন নিয়োগের ফর্ম ফিল আপ চলছে। তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, একই সঙ্গে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি, অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে কত ফিস লাগবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। আজকে মোট বাছাই করা 14টি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো ভিডিওটি শুরু করি। তার আগে তোমাদের প্রত্যেককে জানাবো যে তোমরা এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে, এবং কিছু পোস্ট রয়েছে অফলাইনে, বেশিরভাগ কিন্তু অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, প্রথমে রয়েছে SSC-র মাধ্যমে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে GD কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-2025। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল GD পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে প্লেন মাধ্যমিক পাস লাগবে, এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে না। ভ্যাকান্সি রয়েছে মোট 39,481। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 14ই অক্টোবর, ঠিক আছে? 14/10/2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো, তোমাদের এখানে বয়সসীমা বলা হয়েছে তোমাদের এখানে 1/1/2025, এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। এছাড়া SC ST এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু কোনো ফিস লাগবে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://ssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো, তোমাদের দ্বিতীয় রিক্রুটমেন্ট সেটা হচ্ছে CISF কনস্টেবল ফায়ার রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF-এ কনস্টেবল ফায়ার পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে, বিজ্ঞান শাখায় তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ভ্যাকান্সি রয়েছে মোট 1130টি। দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 30 সেপ্টেম্বর 2024, বয়স হতে হবে তোমাদের 30/9/2024, এই তারিখ অনুযায়ী 18 থেকে 23-এর মধ্যে। সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে। বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। SC ST এবং ESM ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র পুরুষরাই কিন্তু এই CISF কনস্টেবল ফায়ার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://cisfrec.cisf.gov.in। এরপরে দেখো 3 নম্বর রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে ITBP অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট 2024। পোস্টের নাম রয়েছে কনস্টেবল কেনেলম্যান, কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট এবং হেড কনস্টেবল ড্রেসার ভেটেরিনারি। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখে নাও। কনস্টেবল পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, আর হেড কনস্টেবল পোস্টের জন্য HS পাস যোগ্যতা লাগবে। ভ্যাকান্সি রয়েছে মোট 128টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 সেপ্টেম্বর 2024, যেখানে তোমাদের বয়স হতে হবে তোমাদের অ্যানিম্যাল ট্রান্সপোর্ট, কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট এই পোস্টের জন্য 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। বাকি দুটি পোস্টের জন্য তোমাদের কিন্তু 18 থেকে 27-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী, যেখানে বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। এছাড়া SC ST এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://recruitment.itbpolice.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ওকে? এরপরে দেখো 4 নম্বর রিক্রুটমেন্ট, RRB NTPC গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট 2024। RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে বিভিন্ন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে। পোস্টের নাম কী রয়েছে, প্রথমত CCTS, তারপরে দেখো স্টেশন মাস্টার,
গুডস টেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এছাড়া সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। নেক্সট থাকো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এইসব পোস্টের জন্য। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সি রয়েছে মোট 8,113। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের 14 সেপ্টেম্বর থেকে, 14/9/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 অক্টোবর 2024। এখানে তোমাদের এই সমস্ত পোস্টের জন্য বয়সসীমা হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 36 মধ্যে বয়স হতে হবে। আর বেতন দেওয়া হবে পে লেভেল 5 এবং কিছু পোস্টে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা। এছাড়া CBT-1 পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু 100 টাকা কেটে, বাকি ব্যাংক চার্জ কেটে বাকি 400 টাকার মতো তোমাদের কিন্তু রিফান্ড করা হবে। এদিকে SC/ST এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা ফিজ লাগবে এবং তোমরা CBT পরীক্ষায় বসলে তোমাদের ব্যাংক চার্জ কেটে বাকি 250 টাকার মতোই কিন্তু 250 টাকার কাছাকাছি কিন্তু তোমাদের রিফান্ড করা হবে অ্যাকাউন্টে। নেক্সট দেখো, অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://rrbapply.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো, তোমাদের 5 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে RRB আন্ডার গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট 2024। এখানে পোস্টের নাম কী রয়েছে দেখো, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক CCTC, তারপরে দেখো অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্ডস ক্লার্ক। এখানে এসব পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে HS পাস যে কোনো শাখায়। একই সঙ্গে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 3445টি। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে 21 সেপ্টেম্বর 2024 থেকে, ফর্ম ফিল আপ চলবে 20 অক্টোবর 2024 পর্যন্ত। বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33 মধ্যে। বেতন দেওয়া হবে কিছু পোস্টে পে লেভেল 2 অনুযায়ী, কিছু পোস্টে পে লেভেল 3 অনুযায়ী। এখানে কিন্তু সেম ফিস তোমাদের লাগবে, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 500 টাকা, আর SC/ST এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে 800 টাকা ফিস লাগবে। এবং CBT-1 পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু যে ব্যাংক চার্জ কেটে তোমাদের রিফান্ড করা হবে টাকাটা, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের এখানে ওয়েবসাইট বলা হয়েছে https://rrbapply.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 6 নাম্বার রিক্রুটমেন্ট, RRB প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2024। যেখানে তোমাদের ভারতীয় রেলে বিভিন্ন প্যারামেডিক্যাল পোস্টে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং বিভিন্ন প্যারামেডিক্যাল ডিসিপ্লিনে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস যোগ্যতা কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে মোট 1,376টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 সেপ্টেম্বর 2024, যেখানে তোমাদের 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন বয়সসীমা রয়েছে। বেতন দেওয়া হবে পে লেভেল 2 অনুযায়ী কিছু পোস্টে, কিছু পোস্টে পে লেভেল 3, এছাড়া পে লেভেল 4, 5, 6 এবং 7 পর্যন্ত কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ বেতন রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু সেম, ইউআর, ইডাব্লিউএস, ওবিসির ক্ষেত্রে 500 টাকা, SC/ST মহিলা হয়ে থাকলে 800 টাকা ফিস লাগবে এবং CBT পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু ব্যাংক চার্জ কেটে বাকি টাকাটা রিফান্ড করা হবে। আর ইউআর, ইডাব্লিউএস, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু ব্যাংক চার্জ প্লাস 100 টাকা কেটে বাকি টাকাটা রিফান্ড করা হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://rrbapply.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ওকে। নেক্সট দেখো 7 নাম্বার রিক্রুটমেন্ট, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড ওয়ার্কার রিক্রুটমেন্ট 2024। পোস্টের নাম অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড ওয়ার্কার, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 834টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 18 সেপ্টেম্বর 2024। বয়স হতে হবে 21/8/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 35 মধ্যে। এখানে বেতন দেওয়া হবে ওয়ার্কার পোস্টের জন্য 9,000 টাকা, হেল্পার পোস্টের জন্য 6,800 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.icds-psbdn.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো 8 নাম্বার রিক্রুটমেন্ট, IRDI অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট 2024। যেখানে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের বিভিন্ন শাখায় মিনিমাম 60% মার্কস নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশন, এছাড়া পোস্ট গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় রিক্রুটমেন্টটি করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে 49টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 সেপ্টেম্বর 2024। বয়স হতে হবে 20/9/2024 এই তারিখ অনুযায়ী 21 থেকে 30 মধ্যে। বেতন দেওয়া হবে পার মান্থ 1,46,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে SC/ST-দের ক্ষেত্রে 100 টাকা, আদারদের ক্ষেত্রে অর্থাৎ বাকিদের ক্ষেত্রে 750 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট IRDI.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো 9 নাম্বার রিক্রুটমেন্ট, ITBP কনস্টেবল কিচেন সার্ভিস রিক্রুটমেন্ট। পোস্টের নাম কনস্টেবল কিচেন সার্ভিস, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সাথে তোমাদের NSQF লেভেল 1 কোর্স করা থাকতে হবে, কিসে, ফুড প্রোডাকশান অথবা কিচেন, ঠিক আছে। এবং সেটা তোমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন
অথবা তোমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে করা থাকতে হবে। ভ্যাকান্সি আছে মোট 819টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 অক্টোবর 2024। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী, যেখানে বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে 100 টাকা। এসসি এসটি মহিলা হয়ে থাকলে কোনো ফি লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://recruitment.itbpolice.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো 10 নম্বর রিক্রুটমেন্ট, পূর্ব বর্ধমান ডিও রিক্রুটমেন্ট 2024। রাজ্যে পূর্ব বর্ধমান জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন পাস, ভ্যাকান্সি আছে 15টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 সেপ্টেম্বর 2024। বয়স হতে হবে 27-8-2024, এই তারিখ অনুযায়ী 21 থেকে 45-এর মধ্যে। বেতন দেওয়া হবে 11,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফি লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://purbardhaman.nic.in। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, নেক্সট দেখো নদিয়া ডিস্ট্রিক্টে আশাকর্মী রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের পোস্টের নাম আশাকর্মী, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, ভ্যাকান্সি আছে 50টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 সেপ্টেম্বর 2024। বয়স হতে হবে তোমাদের 30 থেকে 40-এর মধ্যে। আর এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে 22 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। ওকে, স্যালারি কিন্তু মেনশন করা নেই। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফি লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট https://nodia.gov.in। এখানে তোমাদের কিন্তু অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো 12 নম্বর রিক্রুটমেন্ট, নদিয়া ডিস্ট্রিক্ট অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড ওয়ার্কার রিক্রুটমেন্ট 2024। যেখানে পোস্টের নাম অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড ওয়ার্কার, শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস লাগবে, আর ভ্যাকান্সি আছে 56টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 সেপ্টেম্বর 2024। বয়স হতে হবে 1-8-2024, এই তারিখ অনুযায়ী 18 থেকে 35-এর মধ্যে। তোমাদের এখানে ওয়ার্কার পোস্টের জন্য কিন্তু বেতন দেওয়া হবে 9,000 টাকা, আর তোমাদের হেল্পার পোস্টের জন্য কিন্তু 6,800 টাকা মতো বেতন দেওয়া হবে। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফি লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট https://nodia.gov.in। এখানে তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো 13 নম্বর রিক্রুটমেন্ট, ইন্ডিয়ান নেভি SSR মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024। পোস্টের নাম SSR মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। যেখানে তোমাদের এগ্রিকেটে 50% মার্কস থাকতে হবে মিনিমাম। একই সঙ্গে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 40% করে মার্কস থাকতে হবে। ভ্যাকান্সি মেনশন করা নেই, তবে এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17 সেপ্টেম্বর 2024। তোমাদের জন্ম তারিখ উল্লেখ করা আছে, বলা হচ্ছে 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী, যেখানে বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://www.joininnavy.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো 14 নম্বর রিক্রুটমেন্ট এবং শেষ রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স LDC বা লোয়ার ডিভিশন ক্লার্ক রিক্রুটমেন্ট 2024। পোস্টের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সাথে তোমাদের ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে 35টি ওয়ার্ড পারমিট, অথবা তোমাদের হিন্দি টাইপিং স্পিড থাকতে হবে 30টি ওয়ার্ড পারমিট, যে কোনো থাকলে হবে, হিন্দি অথবা ইংলিশ। ভ্যাকান্সি আছে 16টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 সেপ্টেম্বর 2024। অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফি লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট https://indianairforce.nic.in। ওকে।